আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশেষে প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, কিভাবে কোথায় যোগ্যতা, কিভাবে কত বয়সসীমার মধ্যে, কিভাবে কোন কোন জেলার কতজন আবেদন করতে পারবেন, কতজন লোক নেওয়া হবে, সব কিছু নিয়ে আজকে বিস্তারিত সংক্ষেপে আলোচনা করব। এই পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। আর অনলাইনে আবেদন শুরু 10 সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে আগামী 7ই অক্টোবর 2021। তো জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ আমি আপনাদের দেখাবো, যে কোন পদে কতগুলো লোক নেওয়া হবে এ ব্যাপারে আমি একটু শেষে দেখাবো, যে কোন পদে কতগুলো লোক নেওয়া হবে এ ব্যাপারে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দিব। তো বয়স যেটা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 20 বছর, এটা আপনারা সবাই জানেন। তবে সেটা হচ্ছে 7ই অক্টোবর 2021 তারিখে, যদি কারো বয়স 20-এর মধ্যে থাকে তবে সে শুধুমাত্র আবেদনের জন্য বিবেচিত হবে। তবে 25শে মার্চ 2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আর শিক্ষাগত যোগ্যতা SSC অথবা সমমান, কমপক্ষে 2.5 GPA থাকতে হবে। হ্যাঁ, আর জাতীয়তা বাংলাদেশি, তো অবশ্যই বৈবাহিক অবস্থা, বিবাহিত না অবিবাহিত। হ্যাঁ, আর শারীরিক মাপ 2.5, এবং উচ্চতার ক্ষেত্রে হচ্ছে পুরুষ এবং নারী আলাদা আলাদা দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সামান্য একটু ছাড় দেওয়া আছে। আচ্ছা, বুকের মাপ 31 থেকে 33 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে দেওয়া নাই। আচ্ছা, ওজন, ওজন হচ্ছে বয়স আর উচ্চতার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। দৃষ্টিশক্তি 6/6 দুজনের জন্যই। আচ্ছা, অনলাইনে আবেদনের নিয়ম সম্পর্কে একটু বলি, এটা আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক সরাসরি দিয়ে দিব, সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। এটা হচ্ছে police.teletalk.com.bd, এখান থেকে আপনারা সরাসরি আবেদন করবেন। আর এটা আমি সরাসরি আপনাদের দিয়ে দিব, এই এই যে এই ওয়েবসাইটটা, আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করে সরাসরি ঢুকে দেখে নেবেন। এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে TRC, যেটা ট্রেনি রেসকিউড, এই যে এখানে ক্লিক করে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন। আমি এ নিয়েও বিস্তারিত বলবো, হয়তোবা যদি ভিডিওটা খুব বেশি বড় হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও করব। এই যে সার্কুলারটা আপনারা এখানে পাবেন, আর আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। তো আবেদনের সময় আমি বলে দিলাম 10ই সেপ্টেম্বর সকাল 10টা হতে 7ই অক্টোবর বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থীগণ ইউজার আইডি পাবেন। সাধারণত যেভাবে আমি আগের আবেদন ফর্মগুলো পূরণ করে দেখাইছি ঠিক একই রকম, সামান্য একটু কম বেশি আছে, আপনারা দেখে নিজেরাই করতে পারবেন। এ নিয়ে আমার একটা ভিডিও আছে কিভাবে আবেদন করতে হয়, আপনারা না দেখলে দেখে আসতে পারেন, ছবির সাইজ সম্পূর্ণ ডিটেলস সেখানে বলা আছে, আপনারা সেটা দেখেই এটা করতে পারবেন। তো এটা কঠিন কিছু না। আর এখানে টেলিটক সিমে আপনারা খুব বেশি টাকার দরকার হবে না, মাত্র 30 টাকা দরকার হবে। 30 টাকা ব্যালেন্স আছে এমন একটা টেলিটক সিম হতে 2টা SMS-এর মাধ্যমে সেম প্রক্রিয়ায় করতে হবে। সেটা হচ্ছে TRC স্পেস, যে ফর্মে ইউজার আইডিটা পাবেন সেটা লিখে সেন্ড করবেন। আর হচ্ছে অ্যাপ্লিকেশন অবশ্যই চার্জ 30 টাকা। আর দ্বিতীয় SMS-টা যেটা হবে, TRC ES PIN 16222, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখে ডিটেলস দেখে নেবেন। বলি অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে মানে প্রথম যে ধাপটা, এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও ফিজিক্যাল এক্সারসাইজ মানে এর টেস্টের জন্য বাছাই করা হবে। আচ্ছা, শারীরিক মাপ, পুশ আপ, এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। লিখিত পরীক্ষা কীভাবে নেওয়া হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো যা যা লাগবে, অ্যাডমিট কার্ডের 2টা প্রিন্ট কপি নেবেন, প্রয়োজনীয় যা যা লাগবে আর কি আমি সংক্ষেপে বলতেছি। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, সেটার মূল কপি কিন্তু অবশ্যই, শিক্ষাগত সনদেরও মূল কপি, আর অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি যেটা ওটা নেবেন। আচ্ছা, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি লাগবে, আর অভিভাবকের সম্মতিপত্র,
সেটা অবশ্যই লাগবে। আর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, সেটারও মূল কপি অবশ্যই দরকার হবে। আর সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর হচ্ছে পরীক্ষার ফি বাবদ অফেরৎযোগ্য 100 টাকা স্ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে। স্ট্রেজারি চালানের ফর্মটাও আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? সেটা কোথায় পাবেন সেটাও এখানেই পাবেন, সেটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা ব্যাংকে গিয়ে হবে না, আপনি এখান থেকেই পূরণ করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে। আর হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রত্যয়ন পত্র দরকার হবে, মানে যারা কোটার আওতাধীন, পুলিশ পোষ্য কোটা, এর জন্য প্রমাণের দরকার হবে। আনসার ভিডিপি কোটা, এতিম কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, আর চাকরিজীবীদের জন্য একটা অনুমতিপত্র লাগবে। এই হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট। আর প্রশিক্ষণ অনেকে কোথায় হবে, কোথায় যাব, অবশ্যই যার যার জেলার পুলিশ লাইনে, ঠিক আছে? প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা ডিটেলস দেওয়া আছে, যা কোথায় কি পাবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আর নিয়োগের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার আপনারা একটু দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দিব। আর কোন কোন জেলায় কখন পরীক্ষা হবে সেটা আমি সংক্ষেপে একটু জানাচ্ছি, দেখেন। ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিহাট, ময়মনসিংহ। এখানে হচ্ছে 25 থেকে 27 অক্টোবর সকাল 8টায়, আর লিখিত পরীক্ষা হচ্ছে 28 অক্টোবর 2021 14 ঘটিকা, অর্থাৎ 2টার সময়। এবং মনস্তান্ত্রিক বা মৌখিক পরীক্ষা এটা হচ্ছে 4ই নভেম্বর সকাল 10টায়। আচ্ছা, এবার নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবন, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ এবং নেত্রকোনা, এদের পরীক্ষা হচ্ছে 31, 29 এবং 31 অক্টোবর। এর মধ্যেই লিখিত পরীক্ষা হচ্ছে 1 নভেম্বর 14টার সময়, অর্থাৎ 2টার সময়, আর মৌখিক পরীক্ষা হচ্ছে 8ই নভেম্বর। এছাড়া কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট, শেরপুর, এখানে 2 থেকে 4 তারিখের মধ্যে পরীক্ষা, লিখিত পরীক্ষা 5 তারিখ নভেম্বরের 5, আর মৌখিক পরীক্ষা হচ্ছে 12 তারিখ। ঢাকা, মানিকগঞ্জ, কক্সবাজার, বিবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল, মৌলভীবাজার, এটার লিখিত পরীক্ষা হচ্ছে 11ই নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 18ই নভেম্বর। এছাড়া মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা, এর লিখিত পরীক্ষা হচ্ছে 15ই নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 22ই নভেম্বর। আর নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁ, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ এবং জামালপুর, এর লিখিত পরীক্ষা হচ্ছে 19 নভেম্বর 2টায় এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 26 নভেম্বর। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। আচ্ছা, আমি এবার দেখাবো কোন জেলায় কতজন নিয়োগ করা হবে। আমি সংক্ষেপে বলে যাব, আপনারা ভিডিওটা বেশি স্পিড হয়ে গেলে আপনারা একটু পুশ করে দেখে নেবেন, ঠিক আছে? এছাড়াও আমি এই পরিসংখ্যানটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আমি সংক্ষেপে পড়ে যাচ্ছি, আপনারা একটু দেখে যান। তো আমি মোটটা বলে যাব, এখানে নারী পুরুষ আলাদা আলাদা আপনারা দেখে নেবেন। তো দেখেন, ঢাকা 251 জন, গাজীপুর 71, মানিকগঞ্জ 29, মুন্সিগঞ্জ 30, নারায়ণগঞ্জ 61, নরসিংদী 46, ফরিদপুর 40, গোপালগঞ্জ 24, মাদারীপুর 24, রাজবাড়ি 22, শরীয়তপুর 24, কিশোরগঞ্জ 61, টাঙ্গাইল 75, ময়মনসিংহ 107, জামালপুর 48, নেত্রকোনা 47, শেরপুর 28, চট্টগ্রাম 159, বান্দরবান 8, কক্সবাজার 48, ব্রাহ্মণবাড়িয়া 59, চাঁদপুর 50, কুমিল্লা 112, খাগড়াছড়ি 13, ফেনী 30, লক্ষ্মীপুর 36, নোয়াখালী 65, রাঙামাটি 12, রাজশাহী 54, জয়পুরহাট 19, পাবনা 53, সিরাজগঞ্জ 65।
এছাড়াও নওগাঁ 54, নাটোর 35, চাঁপাইনবাবগঞ্জ 34, বগুড়া 71, রংপুর 60, দিনাজপুর 62, গাইবান্ধা 50, কুড়িগ্রাম 43, লালমনিহাট 26, নীলফামারী 38, পঞ্চগড় 21, ঠাকুরগাঁ 29, খুলনা 48, যশোর 58, ঝিনাইদহ 37, মাগুরা 19, নড়াইল 15, বাগেরহাট 31, সাতক্ষীরা 41, চুয়াডাঙ্গা 23, কুষ্টিয়া 41, মেহেরপুর 13, বরিশাল 48, ভোলা 37, ঝালকাঠি 14, পিরোজপুর 23, বরগুনা 19, পটুয়াখালী 32, সিলেট 72, মৌলভীবাজার 40, সুনামগঞ্জ 51, হবিগঞ্জ 44। তো এই সর্বমোট 3000, এর মধ্যে পুরুষ নেওয়া হবে 2550 জন এবং নারী নেওয়া হবে 450 জন। এই ছিল জেলাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। আর আবেদনের এই সাইটটা সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে সার্কুলারটা দেখেন, এই যে সার্কুলার অফ টিআরসি, এখানে ক্লিক করবেন, আপনারা সরাসরি সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। এখান থেকে ডিটেলস আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন ভালো করে কি করতে হয়। এছাড়া পুলিশ নিয়োগের আমার একটা ভিডিও করা আছে, সেটা আপনারা দেখে নেবেন, কি কি করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, সেটা গভর্নমেন্ট ভিডিও। এই ভিডিও টিউটোরিয়ালটা এখানে পাবেন, আমার ওখান থেকেও দেখে আসতে পারেন। আর বেসিক ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আর আপনারা অ্যাপ্লিকেশন কোথায় থেকে করবেন দেখেন, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে জাস্ট এটাতে ক্লিক করে কনস্টেবল নেক্সট দিয়ে দিবেন, তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে পেয়ে যাবেন। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ দেখেন, অন্যান্য অ্যাপ্লিকেশন ফর্মের মতোই স্বাভাবিক, আপনারা এটা খুব কেয়ারফুলি পূরণ করবেন। বুঝতেই পারতেছেন এখানে কোনো প্রকার অসামঞ্জস্য আপনার সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডের সাথে এদিক ওদিক একটুও হওয়া যাবে না। আপনার সম্পূর্ণ লিগাল তথ্য আপনি এখানে দিয়ে পূরণ করবেন। পূরণ করে আপনি একটা ফর্ম অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর আপনার সেম নিয়োগ বিজ্ঞপ্তির যে ইয়েটা, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখেন কীভাবে ফর্ম পূরণ করতে হবে, যে পুলিশ টেলিটক .com.bd প্রবেশ করতে হবে। দেখেন সম্পূর্ণ ডিটেলস এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পদ্ধতিটা, তো এটাও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ফটো কীভাবে রিসাইজ করতে হয় দেখেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও কিন্তু করা আছে, আপনারা এটা ফটোশপ ছাড়া করতে পারবেন। এবং আপনার জেলায় যেদিন নিয়োগ, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে পূরণকৃত এবং অন্যান্য কাগজপত্র যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে সরাসরি পুলিশ লাইন স্কুল মাঠে চলে যাবেন। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলেন, সময়ের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এটা পূরণ করে ফেলেন। আর এ বিষয়ে আরও কিছু জানতে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। Please subscribe Open Access by Labu and click the bell button.